মুগ্ধা আজ খুব এক্সাইটেড, কারণ এই প্রথম সে নিজে সম্পূর্ণ এককভাবে কোনো অ্যাসাইনমেন্ট করবে। এই কাজটা যদি সে ভালোভাবে করতে পারে তবে ব্যাস, তার চাকরির কনফার্মেশন কেউ আটকাতে পারবে না। মুগ্ধা এখন বসে রয়েছে সায়েন্স সিটির অডিটোরিয়ামে। আজ এখানে একটা মনোরোগের ওপরে কনফারেন্স আছে, সেই উপলক্ষে দেশ বিদেশ থেকে অনেক ডাক্তাররা আসবেন। কিন্তু এই কনফারেন্সের প্রধান আকর্ষণ হলো ডাক্তার সুলেখা বর্মনের বক্তৃতা। ডাক্তার সুলেখা হলেন কলকাতার খুব নাম করা একজন মনোরোগ বিশেষজ্ঞ। ওনার কাজ করার পদ্ধতি খুবই আলাদা। কোনো ঘর বা চেম্বারে বসে উনি পেশেন্ট দেখেন না, উনি পেশেন্টের সাথে বন্ধুর মতো মিশে তার সাথে সময় কাটান। সেটা কোনো শপিং মল হতে পারে, সকালে পার্কে জগিং করার সময় হতে পারে, আবার ফাঁকা মাঠে সাইকেল চালাতে চালাতেও হতে পারে। এইভাবেই উনি পেশেন্টের সাথে গল্প করে তার মনের অলি গলিতে বিচরণ করে বেড়াতে পারেন। এই সব কারণেই হয়তো ওনার কাছে এসে বেশি উপকার পান রোগীরা। ডাক্তার সুলেখাকে দেখতে যেমন মিষ্টি, তার ব্যবহারও ঠিক তেমনই মিষ্টি। কিন্তু এই ব্যবহার পাল্টে যায় সাংবাদিকদের ক্ষেত্রে। কোনো মতেই ডাক্তার সুলেখা কাউকে পার্সোনাল ইন্টারভিউ দিতে চান না, একমাত্র এই কনফারেন্সগুলোতে একটু আধটু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। তাও সবার প্রশ্নের উত্তর তিনি দেন না, যাকে পছন্দ হয় তার প্রশ্নের উনি উত্তর দেন। মুগ্ধা চট করে ব্যাগে রাখা ছোট্ট আয়নাটা দিয়ে নিজেকে একবার দেখে নিল। ফ্রন্ট রোতে একটাও সিট আর খালি নেই, নইলে মুগ্ধা অন্য সিটে গিয়ে বসত। যে লোকটাকে দেখে তার একটু আগে অবধি হাসি পাচ্ছিল, এখন তাকেই বেশ বিরক্তিকর লাগছে। তার লোকটার চোখে কি যেন আছে, তার দৃষ্টি যেন মুগ্ধার অন্তরাত্মা পর্যন্ত দেখতে পারছে। আজ এই অ্যাসাইনমেন্টটা যদি এত গুরুত্বপূর্ণ না হতো তাহলে সে পিছনে গিয়ে বসত, কিন্তু আজ তাকে ডাক্তার সুলেখাকে অন্তত দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতেই হবে, আর ওনার বক্তৃতা পুরোটা রেকর্ড করতেই হবে, নইলে চাকরি পাকা হবে না। তাই অগত্যা এই লোকটাকে একটু সহ্য করতেই হবে তার। অনুষ্ঠান শুরু হবার একটু পরেই স্টেজে উঠলেন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ডাক্তার সুলেখা বর্মন। হাততালিতে হলঘর মুখরিত হয়ে উঠল, তার সাথেই শুরু হলো চাপা গুঞ্জন। এ কোন সুলেখা বর্মন? তার বদলে যে বসে আছেন তিনি তো অত্যন্ত গম্ভীর একজন, চোখের তলায় কালি, মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কি হয়েছে তার? কোনো সমস্যাতে আছেন নাকি? এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মুগ্ধা দেখল ডাক্তার বর্মন তাকেই দেখছেন। মুগ্ধা ভাবে যা হয়েছে তার হয়েছে, সে আমার ভেবে লাভ নেই, আমাকে আমার কাজটা করে নিতে হবে। মুগ্ধা কিছু বলার আগেই দেখল ডাক্তার সুলেখার চোখে জড়ো হয়েছে রাজ্যের ভয়। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সঞ্চালক মশাইকে কিছু একটা বলেই আবার তাকালেন মুগ্ধার দিকে, তারপরেই প্রায় দৌড়ে বেরিয়ে গেলেন অডিটোরিয়াম থেকে। মুগ্ধা কি করবে বুঝতে না পেরে বোকার মতো চেয়ে রইল ডাক্তার সুলেখার চলে যাওয়ার দিকে। পাশের লোকটার গলার আওয়াজে ঘোর ভাঙে তার, সে শোনে লোকটা তাকে বলছে, চিন্তা করবেন না ম্যাম, এই ডাক্তার ম্যাডাম আপনাকে নিজে ডেকে পার্সোনালি ইন্টারভিউ দেবেন, তখন যত ইচ্ছা প্রশ্ন করবেন। একেই তো লোকটাকে দেখে বিরক্ত লাগছিল তার, আর ঠিক এই সময়ে এই কথাগুলো যেন কানে বিষের মতো লাগে মুগ্ধার। সে দাঁত কিরমির করে বলে, আপনি কি সব জানতে নাকি? বলেই পাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। কখন চলে গেল লোকটা? হঠাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠে তার।
জীবিত মানুষের ক্ষেত্রে রিপুর প্রভাব বর্তমান থাকে, কিন্তু মৃত মানুষের ওপর কি রিপুর প্রভাব বর্তমান থাকে? কাম এবং মোহ এই দুই রিপুর প্রভাবে আত্মা পরলোক থেকে বারবার ফিরে আসে নরলোকে, আর একের পর এক শিকার করতে থাকে নৃশংসভাবে। যেই আত্মার হাতে শিকার হন, তিনি এই শিকারীর পরবর্তী শিকার খুঁজে দেন। কিভাবে জানেন? জানতে হলে শুনুন আজকের বিশেষ নিবেদন, রিয়া দাস সামন্ত রচিত তৃষ্ণা। গল্পের প্রধান চরিত্রে কথক ডক্টর সুলেখা, মুগ্ধা, রূপা এবং শয়তান। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন তৃষ্ণা। ঠিক দুদিন পরে এখন মুগ্ধা বসে আছে ডাক্তার সুলেখার ড্রয়িং রুমে। যখন মুগ্ধার চাকরি প্রায় যায় যায়, ঠিক তখনই তাদের অফিসে ডাক্তার সুলেখা নিজে ফোন করে বলেন তিনি একটা পার্সোনাল ইন্টারভিউ দিতে চান তাদের কাগজের জন্য। কিন্তু এই ইন্টারভিউ তিনি শুধু মুগ্ধাকেই দেবেন। সেই জন্য আরও একটা সুযোগ পেয়েছে মুগ্ধা নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু এখন কথা হলো, সুলেখা ম্যাম তার নাম জানলেন কিভাবে? আর এত নাম করা রিপোর্টার থাকতে একজন আনকোরা রিপোর্টারকেই বা তিনি ইন্টারভিউ কেন দিতে চান? ঠিক তখনই তার মনে পড়ে অডিটোরিয়ামের সেই লোকটার কথা। সে বলেছিল, চিন্তা করবেন না ম্যাম, এই ডাক্তার ম্যাডাম আপনাকে নিজে ডেকে পার্সোনালি ইন্টারভিউ দেবেন। তাহলে সে কি সুলেখা ম্যামের চেনা কেউ ছিল? তার কথাতেই কি ম্যাম তাকে ইন্টারভিউ দিচ্ছেন? তুমি কি মুগ্ধা? কখন যে সুলেখা ম্যাম ঘরে এসে দাঁড়িয়েছেন খেয়ালই করেনি সে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এসে বলে, সরি ম্যাম, আমি খেয়াল করিনি আপনি কখন ঘরে এসেছেন। হ্যাঁ ম্যাম, আমি মুগ্ধা। আপনি আমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন সেটা যদি বলতেন। সেটা ক্রমশ প্রকাশ। এতক্ষণ এক দৃষ্টে মুগ্ধার দিকে তাকিয়েছিলেন ডাক্তার সুলেখা বর্মন। সেই দৃষ্টিতে কি ছিল তা মুগ্ধা জানে না, শুধু বুঝতে পারছিল সেই দৃষ্টি যেন তার অন্তর আত্মাকে দেখতে পাচ্ছিল। মুগ্ধার কেমন যেন অস্বস্তি হতে থাকে। মুগ্ধা পরিস্থিতি পাল্টাতে হেসে বলে, তাহলে ম্যাম ইন্টারভিউ নেওয়া শুরু করি। হঠাৎ ডাক্তার সুলেখা বলে ওঠেন, তোমাকে দেখতে তো খুব সুন্দর, একটা রিকোয়েস্ট করব তোমাকে। এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না মুগ্ধা, তাই একটু লাজুক হেসে বলে, ধন্যবাদ ম্যাম। মুগ্ধা সম্মতি জানাতেই ডাক্তার সুলেখা বললেন, তুমি আমার ইন্টারভিউটা নিও না, আমার কথা বেশি জানলে তোমার বিপদ হবে, তুমি এখনই চলে যাও এখান থেকে। মুগ্ধা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যেন, খুব আশ্চর্য হয়ে সে বলে, নিজেই ডাকলেন আবার নিজেই ইন্টারভিউ নিতে মানা করছেন। প্লিজ ম্যাম, প্লিজ এমনটা করবেন না, আপনার ইন্টারভিউ না নিয়ে চলে গেলে আমার চাকরি থাকবে না। ডাক্তার সুলেখা আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার চোখে জড়ো হয় রাজ্যের ভয়। কাকে যেন ইশারা করে শান্ত হতে বলতে থাকেন, তারপর কাঁপা কাঁপা গলাতে মুগ্ধাকে বলেন, কি জানতে চাও বলো। মুগ্ধা একবার ভালো করে দেখে নেন ডাক্তার সুলেখাকে। সামনাসামনি কখনো না দেখলেও ছবিতে যা দেখেছেন তার সাথে কোনো মিলই নেই তার সামনে বসে থাকা এই ডাক্তার সুলেখার সাথে। শুকনো মুখ, চোখের তলায় কালি, না আছড়ানো চুল, মনে হচ্ছে কতদিন ভালো করে ঘুমোয়নি ডাক্তার সুলেখা। তার সেই রূপের মাধুর্য, মিষ্টি ব্যবহার সব যেন কোথায় হারিয়ে গিয়েছে। হঠাৎ মুগ্ধার মাথায় আসে, কোনো মতে যদি সে জানতে পারে সুলেখা ম্যামের কি হয়েছে, আর সেটা যদি তার স্টোরিতে ছাপা হয়, ব্যাস তাকে আর কে দেখে। এই ভেবে ফোনের রেকর্ডিংটা চালিয়ে এসে গুছিয়ে বসে, তারপর বলে, ম্যাম তাহলে শুরু করা যাক। হ্যাঁ
নিশ্চয়ই, তুমি যখন নিজের ভালো বোঝো না তখন আমি আর কি করতে পারি বলো। ম্যাম, আপনি সারাদিনে কতজন পেশেন্ট দেখেন? আগে সারাদিনে খুব জোর 5 জন পেশেন্ট দেখতাম, কারণ আমার ট্রিটমেন্টের পদ্ধতি আলাদা ছিল। আমি মনে করতাম তারা যে অসুস্থ সেটা তাদের না বুঝতে দিয়ে যদি তাদের বন্ধু হতে পারি তাহলে তাদের মনের অলিগলি খুব সহজেই আমি দেখতে পাব, আর তাদের সমস্যা সমাধান করাও আমার পক্ষে অনেক সহজ হবে। কিন্তু এখন আমি আর পেশেন্ট দেখি না। কেন? কারণ আমি নিজেই একজন পেশেন্ট। তাই এবার হয়তো তুমি জানতে চাইবে আমার কি হয়েছে, আর সেটা আমি তোমাকে বলতে চাই না, এতে তোমার বিপদ হবে। আমি সত্যিই জানতে চাই আপনার কি হয়েছে, আর আপনার পেশেন্ট ও ফ্যানদেরও জানাতে চাই আপনার কি হয়েছে। সবাই জানতে চায় আপনার সম্বন্ধে। আপনি সমাজের একটি রত্ন, সেই রত্ন কেন নিজেকে লোক সমাজের আড়ালে রাখতে চাইছে সেটা সবাইকে জানাতে চাই আমি, তাতে আমার কিছু বিপদ হওয়ার হলে হোক। তুমি আসলে আমার রোগের কারণ বেছে নাম কামাতে চাইছো। যা বলতে যাচ্ছি তা কেউ বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু তুমি ঠিক বিপদে পড়বে। বেশি দিন আগের কথা নয়, মাত্র 6 মাস আগেও আমার জীবনটা একেবারে অন্যরকম ছিল। সারাদিন পেশেন্ট দেখা আর বিকেলে নিজের মনের মানুষের সাথে সময় কাটানো। যদিও এখন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তাই তার আসল পরিচয় আমি দেব না। পেশাতে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ছন্দ পতন হলো হঠাৎ করে। আমি প্রাইভেট চেম্বার করতাম, কোনো হসপিটালের সাথেই আমি যুক্ত ছিলাম না, কারণ হসপিটালে যেভাবে চিকিৎসা হয় সেই পদ্ধতি আমার একেবারেই পছন্দ নয়, আবার আমার চিকিৎসা পদ্ধতি তাদের পছন্দ নয়। একদিন আমার এক রিসেপশনিস্ট আমাকে জানালো যে একজন পুলিশ অফিসার আমার সাথে দেখা করতে এসেছেন। আমি খুব অবাক হই এবং ওনাকে ভিতরে আসতে বলি। উনি ভিতরে এসে খুব বিনীতভাবে আমার কাছে ক্ষমা চেয়ে নেন বিনা অ্যাপয়েন্টমেন্টে আসার জন্য। আমি ওনাকে বসতে বলি, ঠিক তখনই আমি দেখতে পাই দরজার কাছে আরো একজন দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো অফিসারের সাথে এসেছেন, তাই ওনাকেও বসার জন্য ইশারা করি আর ভীষণ বিরক্ত হই আমার রিসেপশনের মেয়েটির ওপর। দুজন এসেছেন কিন্তু বলার সময় আমাকে একজন বলল। পুলিশ অফিসারটি বলেন, হ্যালো ম্যাম, আমার নাম সৌম বসু, আমি গড়িয়া থানা থেকে আসছি। আপনার হয়তো মনে থাকতে পারে 1 মাস আগে গড়িয়ার 5 পোতা অঞ্চলে জোড়া খুনের ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। স্বামী স্ত্রী দুজনেই খুন হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁদের 15 বছরের মেয়েটি বেঁচে যায়। মেয়েটির মাকে মারা হয় শ্বাসরোধ করে, আর মেয়েটির বাবা মারা যায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে। এবার কথা হলো, সেদিন বন্ধ ঘরে কি হয়েছিল সেটা এই মেয়েটি একমাত্র বলতে পারে, কিন্তু 1 মাসে সে একটা কথাও বলেন। আমরা এই ব্যাপারে সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করি, ওকে আমরা তার কাছে নিয়েও যাই, কিন্তু কোনো ফল হয় না। কিন্তু হঠাৎ গতকাল মেয়েটি আপনার নাম করে বলে যদি আপনার কাছে আমরা ওকে নিয়ে আসি তাহলে ও সব কথা খুলে বলবে, সেই জন্যই আপনার কাছে আসা। আমি সব শুনে বললাম, মেয়েটি আমাকে চিনল কিভাবে? সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু আপনি যদি সাহায্য করেন তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, আগামীকাল নিয়ে আসুন ওকে, আমি কথা বলব। আমার কথা শুনে অফিসারটি আমাকে ধন্যবাদ জানিয়ে চলে যান, আর ওনার সাথে আসা ভদ্রলোকটি আমার দিকে তাকিয়ে একটু হেসেই বেরিয়ে যান। ওটির তাকানোতে কি যেন একটা ছিল, হঠাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার। পরের দিন ঠিক 11টার সময় মেয়েটিকে নিয়ে আমার কাছে আসেন অফিসার সৌম বসু।
আমি ওনাকে বাইরে বসতে বলে মেয়েটিকে চেম্বারে এনে বসাই। তারপর বলি, তোমার নাম কি? মেয়েটি খুব ধীরে ধীরে বলে, রূপা। বাহ, খুব সুন্দর নাম তো, যেমন তোমাকে মিষ্টি দেখতে তেমন মিষ্টি নাম। এতক্ষণ রূপা মাটির দিকে তাকিয়েছিল, এবার সে আমার দিকে তাকায়। আমি বেশ বুঝতে পারি রূপার ছোট্ট মনের মধ্যে অনেক কথা জমে আছে। সে বলে, এই রূপ আমার সর্বনাশ করেছে হয়তো, তোমারও সর্বনাশ করবে তোমার এই পরীর মতো রূপ। আমি একটু থতমত খেয়ে যাই। আমি বললাম, কি বললে? আমি আমার ফোন রেকর্ডারটা চালু করে দিই। রূপা বলতে শুরু করে, দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি নিজেকে বাঁচাবার জন্য তোমার সাহায্য নিচ্ছি, কিন্তু আমি মুক্তি পেলেও তুমি তুমি বিপদে পড়তে চলেছ। আমি রূপার কথা কিছু বুঝতে না পেরে বলি, কি বলছো একটু খুলে বলো, আমার বিপদ? কিসের বিপদ? তোমারই বা কি হয়েছে? তোমাকে কি কেউ বিরক্ত করছে হোমে? আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। রূপা একটু হেসে বলে, সব বলতেই তো এসেছি, দেখো যদি সাহায্য করতে পারো। রূপা বলতে শুরু করে, আমার মা খুব সুন্দরী ছিলেন, তাই আমার বাবা মারা যাবার পরে বাবার এক বন্ধু তনু কাকু আমার মাকে বিয়ে করেন, তখন আমার বয়স 10 বছর। বিয়ের কিছুদিন পরেই মা বুঝতে পারে তনু কাকু হচ্ছে একটা আস্ত শয়তান, আমার বাবার সম্পত্তির লোভে আমার মাকে বিয়ে করেছে। ধীরে ধীরে মায়ের উপর অত্যাচার বাড়তে থাকে ওর। একদিন ফাঁকা ঘরে তনু কাকু আমাকে একা দর্শন করতে যায়, কিন্তু মা এসে পড়াতে লোকটা আমাকে ছেড়ে দেয়। আমি মাকে বলি এ লোকটাকে ছেড়ে চলে যেতে, কিন্তু ততদিনে আমাদের সব সম্পত্তি সে নিজের নামে লিখিয়ে নিয়েছে জোর করে, তাই মা ইচ্ছে থাকলেও টাকার অভাবে আমাকে নিয়ে পালাতে পারে না। যত সময় এগোতে লাগলো আমাদের সম্পত্তি সব জুয়া আর রেসের মাঠে ওড়াতে থাকলো তনু কাকু। এরপরে শুরু হলো টাকার জন্য মায়ের উপর অত্যাচার, এমনকি জানোয়ারটা মায়ের ঘরে লোক ঢুকাতে লাগলো, আমি বাধা দিতে গেলে আমাকেও ঘুম মারত। মা বলতো বাইরের লোক এলে আমি যেন ঘরের বাইরে না বের হই, আমিও লুকিয়ে থাকতাম ঘরের এক কোনাতে। কিন্তু শেষ রক্ষা হলো না, একদিন শয়তানটা আমাকে বিক্রি করে দেওয়ার কথা বললো মাকে, তাতে নাকি অনেক টাকা পাওয়া যাবে। এতদিন যে মা সব অত্যাচার চুপচাপ সহ্য করত, সেই মা একটা লাঠি নিয়ে তেড়ে গেল শয়তানটার দিকে, কিন্তু সেই অসুরের সাথে মা পারল না। আমার চোখের সামনে শয়তানটা মায়ের মুখে বালিশ চাপা দিয়ে মারতে লাগলো। লোকটা যখন মাকে মারতে ব্যস্ত, তখন আমি পায়ের কাছে পড়ে থাকা নোড়াটা তুলে ওর মাথায় আঘাত করি একবার, দুবার, তিনবার, যতক্ষণে বুঝতে পারি শয়তানটা মারা গেছে। তারপর মাকে ডাকতে গিয়ে দেখি মাও মারা গেছেন। এতগুলো কথা বলতে বলতে হাঁপিয়ে পড়েছিল। একটু দম নেবার জন্য থামতেই সেই দিন অফিসার সৌম্য বসুর সাথে আসা ভদ্রলোক দরজা খুলে ভেতরে ঢুকে যায়। বিনা অনুমতিতে ঘরে ঢোকার জন্য আমি ভীষণ বিরক্ত হই। লোকটিকে বলি, আপনি বাইরে যান, যখন ডাকবো তখন আসবেন, এখন বাইরে ওয়েট করুন। রূপা একটু ক্লান্ত করুণ হেসে বলে, ও আর কারো কথা শুনবে না দিদি, আর কারো কথা শুনবে না, শয়তান কোনো দিন কারো কথা শোনে না। আমি আশ্চর্যভাবে বলি, শয়তান মানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লোকটা তোমাকে বিরক্ত করে হোমে? এক মিনিট, আমি এক্ষুনি মিস্টার বসুকে বলছি। দাঁড়ান দিদি দাঁড়ান, আগে পুরো কথাটা তো শুনে নিন। স্যারকে ডাকবেন বলছেন, দেখুন তো ঘরে আপনি আর আমি ছাড়া আর কেউ আছে নাকি? আমি রূপার কথা শুনে বিরক্তির স্বরে বলে উঠি, আমাকে কি পাগল মনে হয় নাকি বোকা বানাচ্ছ? এই লোকটা যাকে তুমি শয়তান বলছিলে, বলেই লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকাতেই আমার মুখের কথা মুখেই থেকে যায়। কোথায় কে? ঘরে তো শুধু সে আর রূপা,
আমি সে সময় এতটা অবাক হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না যে কোনটা ঠিক। একটা লোক এই ঘরে এসেছিল, নাকি আমি ভুল দেখেছি? রূপা হেসে বলে, বসুন দিদি বসুন, আমার বলা এখনো শেষ হয়নি। আমি কোনো কথা না বলে মন্ত্রমুগ্ধের মতো চেয়ারে বসে পড়লাম। রূপা আবার বলতে শুরু করল, আমি সেদিন লোকটাকে মেরে নিশ্চিন্ত হয়েছিলাম, ভেবেছিলাম জেলে হয়তো বাকি জীবনটা কাটবে কিন্তু শান্তিতে কাটবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি নাবালিকা, তাই আমাকে হোমে নিয়ে যাওয়া হয়। আমাকে তুলি নামের একটা মেয়ের সাথে একই ঘরে রাখা হয়। তখন কত রাত হবে জানি না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসতে গেলাম কিন্তু পারলাম না, মনে হলো কেউ যেন আমাকে শক্ত করে বেঁধে রেখেছে কাঠের সঙ্গে। আমি চোখ খুলতেই ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। আমি দেখি ওই শয়তান তনু কাকুটা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। প্রথমে আমি বুঝতেই পারি না আমি ভুল দেখছি নাকি ঠিক, কিন্তু ভুল ভাঙল ওই শয়তানটা নিজেই। শয়তানটা হেসে বলল, মরেও আমি মুক্তি পাইনি রে তোর মোহ থেকে। এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি চিৎকার করে ডাকতে চাইলাম তুলিকে, কিন্তু একটা শব্দ বের হলো না আমার গলা থেকে, আর শয়তানটা ঝাঁপিয়ে পড়ল আমার উপর। রূপার কথাগুলো শুনতে শুনতে ততক্ষণে আমার মধ্যে আমার ডাক্তারি সত্তাটা আবার জেগে উঠছিল। আমি বুঝতে পারি সেদিন আমি মিস্টার বসুর সাথে যে ভদ্রলোকটিকে দেখেছিলাম তাকে আমার মন ভালোভাবে নিতে পারিনি, আর এখন রূপার গল্পে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তাই আমার অবচেতন মন ওই ভদ্রলোকটিকেই কল্পনা করছে। আমি ধীরে ধীরে রূপার হাত ধরে বললাম, রূপা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোমাকেও বুঝতে হবে যে কেউ মারা গেলে সে কখনো ফিরে আসতে পারে না। তারা একমাত্র আমাদের অবচেতন মনের জানলা দিয়ে ফিরে আসে আমাদের স্বপ্নে। তুমি ওই ভদ্রলোককে ভয় পেতে, তাই নিজেকে বাঁচাতে তাকে তুমি খুন করেছ, কিন্তু তুমি কখনোই খুনই ন, তাই তোমার অবচেতন মন ওই লোকটাকে বারবার কল্পনা করছে। রূপা হেসে বলে, জানতাম আপনিও আমার কথা বিশ্বাস করবেন না, আমাকে পাগল ভাববেন, কিন্তু আপনি মানুন আর নাই মানুন, সত্যিটা কোনোদিন পাল্টে যাবে না। ওই দিনের পর থেকে সে প্রতি রাতে আসে, আমার সাথে যা ইচ্ছা তাই করে, কিন্তু কাউকে এই কথা আমি বলতে পারি না। কাউকে আমি এসব বললে কেউ এই কথা বিশ্বাস করবে না, কিন্তু সে আরো অত্যাচার করবে আমার উপর। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমাকে বললে যে এখন কি হবে? এখনো বুঝলেন না দিদি, আমাকে ওই শয়তানটাই আপনার কাছে আসতে বলেছে, ওর ইচ্ছাতেই আমি আপনার কাছে সব কথা স্বীকার করলাম। আমাকে চুপ করে থাকতে দেখে রূপা বলল, বিশ্বাস করছেন না তো, তাহলে দেখুন সে কিভাবে আমার উপর অত্যাচার করে। বলেই নিজের গায়ের জামাটা খুলে ফেলে সে। আমি অবাক হয়ে দেখি রূপার সারা গায়ে নখের আঁচড়ের দাগ, কোথাও কোথাও ক্ষতগুলো এতটা ডিপ যে সেগুলোতে ঘা হয়ে গেছে। রূপার শরীরটা দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র জানোয়ার তার আক্রোশ প্রকাশ করেছে রূপার সারা শরীর জুড়ে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার করে পড়ে উঠলাম প্রাণপণে। আমার চিৎকার শুনে আমার রিসেপশনের মেয়েটি ও মিস্টার বসু দুজনেই ভেতরে ছুটে আসেন। মিস্টার বসু আমাকে ধরে নিয়ে চেয়ারে বসান। রিসেপশনের মেয়েটি এক গ্লাস জল আমার দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাম কি হয়েছে, আপনি চিৎকার করলেন কেন? আমি ভয় ভয় রূপার দিকে তাকালাম, কিন্তু দেখলাম সে চুপ করে আমার দিকে তাকিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। আমি রিসেপশনের মেয়েটিকে বললাম রূপাকে নিয়ে একটু বাইরে বসাতে, আমি মিস্টার বসুর সাথে একটু কথা বলতে চাই। রূপা বাইরে যেতেই আমি মিস্টার বসুকে বললাম মেয়েটি সব স্বীকার করেছে,
কিন্তু আমার মনে হয় মেয়েটির মানসিক অবস্থা ভালো নয়। আমি ফোনের রেকর্ডিংটা চালিয়ে দিয়ে বললাম, আপনি নিজেই শুনে নিন। আমার মা খুব সুন্দরী ছিলেন, তাই আমার বাবা মারা যাওয়ার পরে বাবার এক বন্ধু, তখন আমার বয়স 10 বছর, বিয়ের কিছুদিন পরেই মা বুঝতে পারে আমার বাবার সম্পত্তির লোভে আমার মাকে বিয়ে করেছে। ধীরে ধীরে মায়ের উপর অত্যাচার বাড়তে থাকে ওর। একদিন ফাঁকা ঘরে রেকর্ডিং যতই এগোতে থাকলো ততই আমার কপালে ভাঁজ পড়তে থাকলো। রূপার সাথে সব কথা রেকর্ডিং হলেও তনু কাকুকে নিয়ে বলা কোনো কথা রেকর্ডেড হয়নি। খুব আশ্চর্য হয়ে আমি বললাম, আপনি কি জানেন আপনাদের হোমের কোনো ব্যক্তি রূপার উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে, আর ও ভাবছে সেটা ওর তনু কাকু? আমি অবাকভাবে দেখলাম মিস্টার বসু হেসে বললেন, ম্যাম আপনি না থাকলে আমরা জানতেই পারতাম না যে রূপাই খুন, যদিও আমরা এটা সন্দেহ করেছিলাম, কিন্তু ওই নোড়াটা ভেঙে যাওয়াতে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। আমি বুঝতেই পারলাম না আমি কি জিজ্ঞাসা করছি আর উনি কি উত্তর দিচ্ছেন। আমি নিজের কথাটা আবার রিপিট করলাম, কিন্তু মিস্টার বসু আবারও ভুল উত্তর দিলেন। আমি ভাবলাম উনি বোধহয় ইচ্ছে করেই আমার কথাগুলো না শোনার ভান করছেন, যাতে ওনাদের সিস্টেমের ফাঁকগুলো সবার সামনে চলে না আসে। আমি ওনাকে যাচাই করার জন্য বললাম, রূপাকে আরেকবার আমার কাছে পাঠিয়ে দেবেন, একটু কথা ছিল ওর সাথে। ও সার্টেনলি, নিশ্চয়ই, বলেই বাইরে বেরিয়ে যান। আমিও বুঝতে পারি আমার ধারণাটাই ঠিক। একটু পরে রূপা আমার রুমে আসে, কিন্তু একা নয়, সাথে আসে সেই ভদ্রলোক যাকে একটু আগে আমি রুমে দেখেছিলাম। দিদি, স্যার তনু কাকু সম্বন্ধে কোনো কথা শুনতে পেলেন না? তাই তো, অবাক হয়ে বললাম, কিভাবে জানলে তুমি? দিদি, তনু কাকু মরে গিয়ে আরো ভয়ানক হয়ে গেছে, সে নিজের দ্বিতীয় শিকার হিসেবে আপনাকে বেছে নিয়েছে আর আমার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করেছে। আমি আর বেশি দিন নেই, যেদিন আমার মুক্তি হবে সেদিন থেকে আপনি রোজ তনু কাকুকে দেখতে পাবেন। পাশে দাঁড়ানো লোকটির দিকে হাত দেখিয়ে রূপা বলল, দিদি পরিচয় করিয়ে দিই, ইনি হলেন তনু কাকু, অর্থাৎ আমার সৎ বাবা তনুময় লাহিরি, ওরফে শয়তান। প্লিজ ম্যাম, প্লিজ, আপনি কি বলে যাচ্ছেন আমি আমি কিছুই বুঝতে পারছি না। আপনি হয়তো আমাকে ইন্টারভিউ দিতে চান না, তাই এসব কথা বলছেন। আপনার কি হয়েছে আমি সেটা জানতে চাইছি, কিন্তু কিন্তু আপনি আমাকে একটা অবাস্তব ঘটনা শুনিয়ে যাচ্ছেন। আমি আগেই বলেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু তুমি তো শুনতে চাইলে। আমার জীবনের কালো দিকটাকে তুমি হটকেক মনে করেছিলে, এখন আর যাই হোক পুরো ঘটনাটা তোমাকে শুনতেই হবে, এছাড়া এছাড়া আর কোনো উপায় নেই তোমার কাছে। ম্যাম, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আপনার আপনার নিজের চিকিৎসা দরকার। আপনি অন্যদেরকে সুস্থ করতে করতে আজ নিজেই অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সুস্থতা কামনা করি। বলে মুগ্ধা উঠে দাঁড়াতে যায়, কিন্তু পারে না। সে দু হাত দিয়ে ঠেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। তার মনে হয় কোমরের নিচের অংশে তার কোনো সার নেই। বারবার চেষ্টা করেও সে যখন উঠে দাঁড়াতে পারছে না, তখন ভয়ার্ত গলাতে জিজ্ঞাসা করে, কি ছিল এই সোফাতে? আমি আমি উঠে দাঁড়াতে পারছি না কেন? ডাক্তার সুলেখা কিছু বলার আগেই সে দেখতে পায় তার সামনে একটি লোক ট্রেতে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে। মুগ্ধা অনুভব করে সত্যি তার গলা শুকিয়ে গেছে। সে তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে এক চুমুকে জলটা খেয়ে নেয়। হঠাৎ সে শুনতে পায় তার পাশে দাঁড়ানো লোকটি তাকে বলছে, ম্যাডাম কি বলছে পুরোটা শুনে নিন, মুগ্ধা ম্যাম নইলে এখান থেকে এক পাও নড়তে পারবেন না।
কথাটা শুনে মুগ্ধা চমকে তাকায় লোকটার দিকে, আর দেখে অডিটোরিয়ামে তার পাশে বসা লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে। মুগ্ধা তাকে কিছু বলবার আগেই ডাক্তার সুলেখা ভয়ার্ত গলায় লোকটিকে বলে, তুমি প্লিজ যাও, ও পুরো গল্পটা শুনে তারপর যাবে। লোকটি একবার সুলেখার দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। এই লোকটি কে ম্যাম? আর আপনি একে দেখে এত ভয় পেলেন কেন? আপনি জানেন উনি আপনার কনফারেন্সেও গেছিলেন? ডাক্তার সুলেখা নিজের ক্লান্ত শরীরটাকে সোফাতে এলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ জানি, সেদিন আমি তোমার পাশে ওকে দেখেই ভয় পেয়েছিলাম, আর এটাও বুঝতে পেরেছিলাম ওর পরের শিকার হলে তুমি। শিকার? ম্যাম, এইসব এইসব কি বলছেন আপনি? হ্যাঁ, ডাক্তার সুলেখা একটু চুপ করে থেকে বললেন, সব বুঝতে পারবে আমার গল্পের বাকি অংশটা শোনার পরে, সব বুঝতে পারবে। ডাক্তার সুলেখা বলতে শুরু করেন, সেদিন রূপা যখন ওর তনুকাকুর সঙ্গে আমাকে আলাপ করায়, আমি সঙ্গে সঙ্গে মিস্টার বসু এবং রিসেপশনের মেয়েটিকে ভেতরে ডাকি। ওরা আসতেই আমি রূপার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে হাত দেখিয়ে বলি, এই লোকটা রূপার উপর শারীরিক অত্যাচার চালাচ্ছে। আমি দেখলাম ওরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? আবার হাত তুলে লোকটাকে দেখিয়ে বললাম, এই লোকটাকে অ্যারেস্ট করুন, এই লোকটাই রূপাকে ভয় দেখাচ্ছে। আমার রিসেপশনের মেয়েটি আমার কাছে এসে বলল, ম্যাম আপনি কার কথা বলছেন? এই ঘরে আমি, আপনি, রূপার, মিস্টার বসু ছাড়া কেউ নেই। আমি এবারে রেগে গিয়ে বললাম, কত টাকা খেয়েছো তুমি? হ্যাঁ, মিস্টার বসুর থেকে কত টাকা নিয়েছো? একটা জল জ্যান্ত লোক কি তুমি দেখতেই পাচ্ছ না? ম্যাম, এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন, এখানে আমরা ছাড়া কেউ নেই। আর হোমে ওর বন্ধু যদি থেকেই থাকে, সে এখানে আসবে কিভাবে? আমার বিশ্বাস শেষ ছিল না, আমি যা বলছি ওরা কিচ্ছু শুনতেই পাচ্ছিল না, শুনছিল কিন্তু ঠিক তার উল্টো জিনিসটা। আমি কিছু বলার আগেই রূপা বলে, আপনি রেস্ট নিন, আপনার বিশ্রামের প্রয়োজন। ওরা চলে যেতেই আমি যেদিন মিস্টার বসু প্রথম এসেছিলেন সেদিনের সিসিটিভি ফুটেজ দেখি, আর অবাক হয়ে দেখি সেদিন মিস্টার বসু একাই এসেছিলেন। এরপর থেকে আমার সাথে আজব সব ঘটনা ঘটতে থাকে, আমি যাই বলি সবাই তার বিপরীত কথাই শুনতে পায়। ধীরে ধীরে আমার সব কাছের মানুষগুলো দূরে সরে যেতে থাকে, এমনকি আমার বিয়েও ভেঙে যায়। আমি ডায়েরি লিখতাম, সে লেখাও সবাইকে দেখিয়ে আমার কি হয়েছে বোঝাতে চেষ্টা করি, কিন্তু সবাই বলে আমি নাকি সাদা পাতা দেখাচ্ছি। একসময় সবার মতো আমিও বিশ্বাস করতে শুরু করি যে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কি বলছি, আমি কি শুনছি নিজেই আর বিশ্বাস করতে পারছিলাম না। পেশেন্ট দেখাও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একদিন হঠাৎ আমি দেখলাম আমার সোফাতে সেই লোকটা বসে আছে যাকে রূপা তনু কাকু বলে পরিচয় করিয়েছিল। আমি প্রথমে বুঝতে পারছিলাম না আমি কি ঠিক দেখছি নাকি এটাও আমার কল্পনা, কিন্তু আমি যে ভুল দেখছি না তার প্রমাণ হলো একটু পরেই। লোকটি বলল, রূপা আজ সকালে মারা গেছে বা খুন হয়েছে, তাই আমি তোমার কাছে চলে এলাম। এবার আমার সেবা করার দায়িত্ব তো তোমার। আমি ভয় ভয় বলি, তার মানে? রূপা মারা যাবার আগে সব কথা তোমাকে বলে গেছিল, তাই এখন থেকে আমি তোমার সাথেই থাকব, আর আমার সব আবদার মেটানোর দায়িত্ব কিন্তু তোমার। আমি তোমাকে বিশ্বাস করি না,
বিশ্বাস করি না আমি তোমাকে। কি প্রমাণ আছে যে রূপা মারা গেছে? আমার কথা শেষ না হতে হতেই আমার ফোনটা বেজে ওঠে। আমি মোবাইল স্ক্রিনে দেখি মিস্টার বসু ফোন করছেন। আমি ফোনটা ধরতেই মিস্টার বসু বলেন, একটা খারাপ খবর আছে ম্যাম, রূপা সকালে মারা গেছে, কেউ ওকে গলা টিপে মেরে ফেলেছে, মনে হয় রাতেই ঘটনাটা ঘটেছে, আজ সকালেই ওর ঘরে ওর মৃতদেহ পাওয়া গেছে। আরো অনেক কথা বলতে যাচ্ছিলেন মিস্টার বসু, কিন্তু আমার কানে কিছুই ঢুকছিল না। শুধু দেখছিলাম একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে তনুময় লাহিড়ি, অর্থাৎ রূপার তনু কাকু। তারপর একটু হেসেই উঠে দাঁড়িয়ে নিজের গায়ের জামাটা এক ঝটকায় খুলে ফেলেন ডাক্তার সুলেখা, আর মুগ্ধা দেখে তার সারা শরীরে নখের দাগ, আবার কোথাও কোথাও ক্ষত এত গভীর যে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। সুলেখা বলেন, বুঝলে মুগ্ধা, ওই শয়তানটা আমার উপর পাশবিক অত্যাচার চালায় রোজ রাতে, কিন্তু কাউকে সে কথা আমি বলতে পারি না। চুপ করে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে, আর এই ঘাগুলো তার প্রমাণ। তাহলে আমাকে বললেন যে? ডাক্তার সুলেখা জামাটা ঠিক করতে করতে বললেন, কারণ আমার সময় শেষ হতে চলেছে, তাই এই অত্যাচার সহ্য করার জন্য এবার সে তোমাকে বেছে নিয়েছে। তাই তো সে আমাকে সেদিন জোর করে অডিটোরিয়ামে পাঠায় সেমিনার অ্যাটেন্ড করতে, যাতে সে নিজের পরের শিকারকে খুঁজে নিতে পারে। আর ব্যাস, ওর মনে ধরলো তোমাকে। একটু থেমে ডক্টর সুলেখা বলেন, আমাকে ক্ষমা কর, বিশ্বাস করো আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি, কিন্তু ওর অত্যাচারের কাছে হার মানতে হয়েছে আমাকে। আমি চেষ্টা করেছিলাম নিজেকে শেষ করার, কিন্তু আমাকে মরতেও দেয়নি। আমি ভাবি সেদিন যদি রূপা মারা যাবার পরে আমি এই গল্পটা আর কাউকে না শুনিয়ে মরে যেতাম, তাহলে এর শেষ হতো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ মুগ্ধা দেখে ঘরে এসে দাঁড়িয়েছে সেই লোকটা। মুগ্ধার সাথে লোকটার চোখাচোখি হতেই লোকটা হালকা হেসে বলে, আমি কে তা তো এতক্ষণে বুঝেই গেছ, সুলেখার মুক্তি হলেই আমি তোমার সেবা নিতে আসব। এখন তুমি যেতে পারো। মুগ্ধা নিজের মনেই বলে ওঠে, আমিও কি মনোরোগের শিকার হলাম নাকি নাকি যা শুনলাম আর এখন যা দেখছি সব সত্যি? শয়তানটা হিস হিসে গলাতে বলে ওঠে, যা শুনলে আর যা দেখলে সব সত্যি, কিন্তু তা বলতে গেলেই তুমি এখন থেকে সমাজের চোখে মনোরোগী। মুগ্ধা ডাক্তার সুলেখার বাড়ি থেকে বেরিয়েই যায় অফিসে। সেখানে গিয়ে তার আর ডাক্তার সুলেখার রেকর্ডিং চালাতে গিয়ে দেখে কোনো কথাই রেকর্ড হয়নি, উপরন্তু সে যা বলেছে সবাই তার উল্টো কথাই শুনতে পাচ্ছে। বাড়ি ফেরার পথে সে ভাবতে থাকে ডাক্তার সুলেখার বলা কথাগুলো। সে বুঝতে পারে ডাক্তার সুলেখা একটা কথাও মিথ্যা বলেনি। ডাক্তার সুলেখা যেমন এখন সমাজের কাছে পাগল, কিছুদিনের মধ্যে সমাজ তাকেও পাগল ভাববে। হঠাৎ তার মনে পড়ে যায় ডাক্তার সুলেখার বলা একটা কথা, সেদিন যদি রূপা মারা যাবার পরে আমি এই গল্পটা আর কাউকে না শুনিয়ে মরে যেতাম। তাহলে কি ডাক্তার সুলেখা তাকে কিছু বোঝাতে চাইছিলেন? মুখের চোয়াল শক্ত হয়ে ওঠে মুগ্ধার, সে রওনা দেয় ডাক্তার সুলেখার বাড়ির দিকে।
কলিং বেল বাজাতেই দরজা খোলেন ডাক্তার সুলেখা। দরজায় মুগ্ধাকে দেখেই উজ্জ্বল হয়ে ওঠে তার মুখ। মুগ্ধা গম্ভীরভাবে বলে, ম্যাম, আপনার সাথে কিছু কথা আছে আমার, একটু ছাদে চলুন। ডাক্তার সুলেখা যে ফ্ল্যাটে থাকেন সেটা হলো দশতলা, আর এখন সেই ছাদের একদম কিনারে দাঁড়িয়ে আছে মুগ্ধা আর সুলেখা। ছাদের দরজার সামনে দাঁড়ানো তনুময় লাহিড়ির দিকে তাকিয়ে বলে, এবার তোমার খেলা শেষ হবে শয়তান। শয়তানটা কিছু বোঝার আগেই ডাক্তার সুলেখা আর মুগ্ধা একসঙ্গে লাফ দেয় দশতলা ফ্ল্যাটের ছাদ থেকে। কয়েক মাস পরে মুগ্ধার জায়গাতে জয়েন করেছে রেশমি। এখন মুগ্ধার ডেস্কটা তার কাজের জায়গা। ডেস্কের ড্রয়ারটা খুলতেই তার চোখে পড়ে একটা মেমোরি চিপ, সেটাকে সে ফেলে দিতে গিয়েও রেখে দেয় নিজের কাছে। রেশমি জানতো সে যার জায়গায় জয়েন করেছে সে খুব ইম্পর্টেন্ট একটা স্টোরির উপর কাজ করছিল, কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। মুগ্ধা আর ডাক্তার সুলেখা একই সাথে ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করেন। পুলিশ কোনো সুরাহা করতে পারেনি এই মৃত্যুর, কিন্তু তারা বলেছিল তারা মুগ্ধার ফোনটা পেলেও মেমোরি চিপটা পায়নি। ওটা পেলে নাকি রহস্য সমাধান হলেও হতে পারত, আর হয়তো এটাই সেই চিপ, কোনোভাবে হয়তো মুগ্ধাই এটা এখানে রেখেছিল। একটা রহস্যের গন্ধ পায় রেশমি, নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় সে মেমোরি চিপটা। কিন্তু রেশমি বুঝতেও পারে না একটা লোক হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে। সে আর কেউ নয়, সে হলো রূপার তনু কাকু, মানে তনুময় লাহিড়ি ওরফে শয়তান। সব গল্পের শেষ হয় না, রেখে যায় এক গভীর ক্ষত, আর এই ক্ষত নিবারণের উপায় আমাদের জানা নেই। শুনলেন রিয়াদা সামন্ত রচিত তৃষ্ণা, গল্পের সূত্রধার এবং ইন্সপেক্টর সৌমর চরিত্রে আমি সুমন, গল্প পাঠে মিমু, মুগ্ধার চরিত্রে বর্ষা, ডক্টর সুলেখার ভূমিকায় দেবিকা, রূপার চরিত্রে বর্ণিশা, তনুময় লাহিড়ি বা শয়তানের কণ্ঠে অরিজিৎ, রিসেপশনিস্টের কণ্ঠে রূপা, কণ্ঠবিন্যাস ফিনিক্স অডিওভার্স, পর্ব পরিচালনা আবহ এবং ধ্বনি পরিকল্পনা অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল, বিশেষ সহযোগিতায় এখন গল্প ইউটিউব চ্যানেল ও সৃষ্টি দে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, নিজের মতামত কমেন্টে জানান, আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা আবারও ফিরছি আরও একটা অন্য স্বাদের গল্প নিয়ে ঠিক রাত 11টায় শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে, তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসনিং। থ্যাংক ইউ।